সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 সেপ্টেম্বর, 20 ভাদ্র শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদের জন্য ভালো খবর, শুরু হলো অভিনন্দন 2 প্রকল্প, নিতে পারবেন 2 লাখ টাকা পর্যন্ত লোন, থাকবে 50,000 টাকা পর্যন্ত সাবসিডি, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দিতে শিক্ষক দিবসের দিন ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশে 2 শ্রেণীর নাগরিক সৃষ্টির আশঙ্কা, 1951-1971। 1951-এর ভিত্তিতে অসমীয়া জমি রাজনৈতিক অধিকার চাকরির সংরক্ষণ। অনলাইন প্রতারণা রুখতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান গৌরব গগৈর। শিলচর শহরের সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, আবার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। করিমগঞ্জ হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হতে যাচ্ছে বললেন সাংসদ কৃপানাথ মালা। টাকার অভাবে মেলেনি অ্যাম্বুলেন্স, 2 সন্তানের দেহ কুলে নিয়ে 15 কিলোমিটার হেঁটে হাসপাতাল থেকে গ্রামে ফিরলেন এক দম্পতি। অন্তত 200 কোটি টাকার ব্যবসা হয়েছে করিমগঞ্জে, টাকা খুইয়ে মুখ খুলতে পারছেন না অনেকে। আহমদ শাকিরের বাড়িতে পুলিশের হানা, নথিপত্র উদ্ধার। রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজার মতো আচরণ করতে পারেন না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বেআইনি অনলাইন ট্রেডিংয়ে জড়িত কাউকে রেহাই নয়, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। 2030 সালের মধ্যে রাজ্যে 100টি বিশ্ববিদ্যালয় হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিক্ষক দিবসে আন্দোলনে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদের জন্য ভালো খবর। আরম্ভ হলো অভিনন্দন শিক্ষা প্রকল্প 2। অভিনন্দন শিক্ষা ঋণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানানো হয়েছে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন উচ্চশিক্ষা গ্রহণ করতে থাকা ছাত্রছাত্রীরা। এতে মোট 50,000 টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে। জানানো হয়েছে শিক্ষার্থীদের অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পের জন্য। অসমের সঙ্গে অন্য কোনো স্থানে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকা ছাত্রছাত্রীদের জন্য এই রাজ সাহায্য উপলব্ধ হবে। 2020 সালের 1 এপ্রিল থেকে 2024 সালের 31 মার্চের ভেতরে অনুমোদিত ঋণের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য। প্রতিজন শিক্ষার্থীর জন্য এই সুবিধা মাত্র 1 বার লাভ করতে পারবেন। এতে আবেদনের প্রক্রিয়া হচ্ছে, আবেদন করতে ছাত্রছাত্রীদের যেতে হবে www.didsassam.gov.in, তারপর মোবাইল নম্বর এবং ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে, তারপর সেখানে সন্ধান করতে হবে অভিনন্দন প্রকল্প, তারপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিজের যোগ্যতা পরীক্ষা করতে হবে, যদি যোগ্যতা হয় তাহলে আবেদনপত্র পূরণ করতে হবে। শিক্ষক দিবসের দিন পাতারকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো বছর 18-এর এক যুবকের। নাম মোস্তাক আহমেদ, তার পিতার নাম লুৎফুর রহমান, বাড়ি পাতারকান্দি থানাধীন চেংজুর এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ পাতারকান্দি শহরের উত্তর রেলগেট সংলগ্ন এলাকায়। সেখানে এক ওয়েল্ডিংয়ের দোকানে প্রতিদিনের মতো মোস্তাক কাজে ব্যস্ত ছিল। এক সময় কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে এসে যায়।
গুরুতর আহত মোস্তাককে উদ্ধার করে প্রথমে পাতারকান্দি সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়, পরে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোস্তাকের মৃত্যু হয়। পুলিশ দেহ করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমজে দেয়। আজ অর্থাৎ শুক্রবার দেহ কবরস্থ করা হবে। এই ঘটনায় মৃতের গ্রামে শোকের ছায়া নেমে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজার মতো আচরণ করতে পারেন না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রীরা রাজার মতো আচরণ করতে পারেন না, উত্তরাখণ্ড সরকারের এক আধিকারিক নিয়োগ মামলায় তাৎপর্যপূর্ণ এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সবাইকে জনতার আস্থাকে প্রাধান্য দিতে হবে। আমরা আর সামন্ত যুগে নেই, তাই মুখ্যমন্ত্রীদের রাজার মতো আচরণ শোভা পায় না। উল্লেখ্য, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে বলা হয়, সবাইকে জনতার আস্থাকেই প্রাধান্য দিতে হবে। সরকারের প্রধান পুরনো দিনের রাজার মতো হতে পারেন না যে তারা যা বলবেন তাই হবে। মুখ্যমন্ত্রী বলে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারা যায় না। করিমগঞ্জ হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হতে যাচ্ছে, জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালা। করিমগঞ্জ লোকসভা আসনের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পাতারকান্দিতে নতুন 132 কেভি গ্রিড সাবস্টেশন সহ করিমগঞ্জ হাইলাকান্দির প্রতিটি ডিভিশনালে বাড়তি 33 কেভি সাবস্টেশনের প্রস্তাব লিখিতভাবে দেই, বললেন সাংসদ কৃপানাথ মালা। সেই সঙ্গে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী খুবই গুরুত্ব সহকারে এটা নেন, খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে বলে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালা। বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশে দুই শ্রেণীর নাগরিক সৃষ্টির সংখ্যা 1951-1971। 1951 এর ভিত্তিতে অসমীয়া জমি রাজনৈতিক অধিকার চাকরি সংরক্ষণ, অসম চুক্তির 6 নম্বর দফা রূপায়ণে অত্যন্ত জরুরি হচ্ছে অসমীয়ার সংজ্ঞা নির্ধারণ, কারণ 6 নম্বর দফা অনুযায়ী অসমীয়া জনগণের ভাষা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের জন্য সাংবিধানিক প্রশাসনিক আইনগত সুরক্ষা কবচ নিশ্চিত হবে। কিন্তু দীর্ঘ 40 বছরে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েও অসমীয়ার সংজ্ঞা নির্ধারণে সফল হয়নি কোনো সরকার। কিন্তু কেন্দ্র গঠিত বিপ্লব কুমার শর্মার কমিটির সুপারিশ হচ্ছে 1951 সালের 1 জানুয়ারি হবে অসমীয়া নির্ধারণের ভিত্তি বর্ষ। অন্তত 200 কোটি টাকার ব্যবসা হয়েছে করিমগঞ্জে, টাকা খুইয়ে মুখ খুলতে পারছেন না অনেকে। আহমেদ সাকিবের বাড়িতে পুলিশের হানা, নথিপত্র উদ্ধার। অন্তত 200 কোটি টাকার ব্যবসা হয়েছে করিমগঞ্জে, ব্যবসা বললে হয়তো ভুল হবে, প্রতারণা করে লুটে নেওয়া হয়েছে 200 কোটি টাকা। অধিক মুনাফা লাভের আশায় প্রতারণার ফাঁদে পা দিয়েছেন করিমগঞ্জের অন্তত 100 সহস্রাধিক লোক। তবে যারাই প্রতারিত হয়েছেন তাদের অধিকাংশই বিত্তবান। করিমগঞ্জে প্রতারণার মূল অভিকেন্দ্র ছিল বাকরশাল এলাকা, সেখান থেকে সুনির্দিষ্ট কৌশলে অনলাইনে টাকা লাগানো হচ্ছে বলে খবর রটানো হয়। পরবর্তীতে একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে তথাকথিত অনলাইন চক্রের লোকেরা। অনলাইনে টাকা লাগালে মাসে 15% মুনাফা, অর্থাৎ বছরে 180% লাভ। প্রতারণার জাল বেসাতে 1 কোটি 10 লক্ষ টাকার রেঞ্জ রোভার গাড়ি সহ 50-60 লক্ষ টাকার আরও কয়েকটি গাড়ি কেনা হয়। অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে একটি ঘর, যেখানে সুবিশাল কার্ভ টিভি লাগানো হয়েছে। এ ধরনের টিভি সচরাচর লোকদের ঘরে দেখা যায় না।
গড়ের মধ্যে সেগুলো লাগানো হয়েছিল শুধুমাত্র লোকদের বিশ্বাস জন্মানোর জন্য, আর সেই বিশ্বাসের উপর ভিত্তি করে বাকরশাল থেকে শুরু করে করিমগঞ্জ শহর, বদরপুর, নিলামবাজার সহ সর্বত্র প্রতারক চক্র জাল বিস্তার করে সাধারণভাবে আর্থিক সচ্ছল মানুষ ছাড়া ওই চক্রের পাতানো ফাঁদে পড়েন করিমগঞ্জ শহরের বেশ কয়েকজন সম্ভ্রান্ত লোক। লক্ষ লক্ষ টাকা খোয়া যাওয়ার কথা ভাবতে না পারলেও লজ্জায় সম্ভ্রান্ত লোকেরা এখন মুখ খুলে নিজের ঘনিষ্ঠদের কাছে বলতে পারছেন না সর্বমোট কত টাকা তারা প্রতারিত হয়েছেন। রাষ্ট্রীয় শিক্ষানীতির অধীনে 2030 সালের মধ্যে রাজ্যের কলেজগুলিকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। এর ফলে 2023 সালে অসমে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 100টি পর্যন্ত বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বেআইনি অনলাইন ট্রেডিংয়ে জড়িত কাউকে রেহাই নয়, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, সিনেমা জগতের তারকা থেকে পুলিশের আধিকারিক পর্যন্ত এই অনলাইন ট্রেডিংয়ে জড়িত হয়ে পড়েছেন, তবে কাউকে রেহাই দেওয়া হবে না। বেআইনি অনলাইন ট্রেডিংয়ে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। টাকার অভাবে মেলেনি অ্যাম্বুলেন্স, দুই সন্তানের দেহ কুলে নিয়ে 15 কিলোমিটার হেঁটে হাসপাতাল থেকে গ্রামে ফিরলেন মহারাষ্ট্রের এক দম্পতি। ঘটনা মহারাষ্ট্রের গড়চিরৌলির। জানা গিয়েছে বেশ কয়েকদিন থেকে জ্বরে ভুগছিল দুই শিশু পুত্র, সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেননি দম্পতি। হাসপাতাল যে অনেক দূরে, টাকাও নেই যে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাবেন, তাও নিজেরাই 15 কিলোমিটার পথ হেঁটে অসুস্থ দুই সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যে দুই সন্তানের অবস্থা আরও অবনতি হয়, সময় মতো চিকিৎসা না মেলায় মৃত্যু হয় দুই শিশুর। দুই সন্তানের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন দম্পতি। শেষমেশ সন্তানদের দেহ গ্রামে ফিরি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, অ্যাম্বুলেন্সের খোঁজ করেন, কিন্তু তাও জুটেনি তাদের। উপায় না দেখে শেষে দুই সন্তানের দেহ কুলে নিয়ে বাড়ির পথে হেঁটে রওনা হন। ঘটনাটি প্রকাশ্যে আসতে হুলুস্থুল পড়ে গিয়েছে। শিক্ষক দিবসে শিলচরে আন্দোলনে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক দিবসী আন্দোলনে নামলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ক্লাস সেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী কাজে লাগানোর প্রতিবাদ জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের টিচার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হন সব বিভাগের 128 জন শিক্ষক। দীর্ঘ সময়ের জন্য শিক্ষকদের উপর অন্য দায়িত্ব দেওয়ায় প্রকৃত পেশাদার ভূমিকা, মূল একাডেমিক শিক্ষা উভয়কে ঝুঁকিপূর্ণ করেছে বলে অভিমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থার। তারা জানিয়েছেন, সাধারণভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগে শিক্ষা গবেষণা প্রক্রিয়াসহ প্রাতিষ্ঠানিক কাঠামোকে একেবারে অকার্যকর করে তোলার প্রতিবাদে এই প্রতিবাদী আন্দোলন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকায় গত 2 দিন থেকে গরম একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, শিলচর শহরের সড়কে নিম্নমানের কাজের অভিযোগ। দীর্ঘ সংগ্রামের পর শিলচরে সড়ক সংস্কারের কাজে হাত পড়েছে, কিন্তু শহরের সড়কে নিম্নমানের কাজ হচ্ছে বলে
জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজ নিতে বৃহস্পতিবার NHIDCL কার্যালয়ে উপস্থিত হন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তারা। তারা জানান, জনগণের আন্দোলনের চাপে অসম সরকার শেষ পর্যন্ত শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটির কাজ শুরু করলেও তা যে শুধু প্রলেপ দেওয়া হচ্ছে তা কারো চোখ এড়ায়নি। কোথাও পুরনো পিচের উপর, কোথাও খাদার উপর রাতের অন্ধকারে চলছে রাস্তা তৈরির কাজ। তবে ইঞ্জিনিয়ার দেওগর বলেন, সামনে দুর্গাপূজা, তাই দ্রুত কাজ শেষ করতে হবে। তবে মঞ্চের দাবি, পূজার অজুহাতে কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপোষ করা চলবে না, অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।